সাকিবকে ছাড়া অপু জিরো একথা শুনেই অপু ঢালিউডে সিনেমা পর্দার নিয়মিত নায়িকা ছিলেন অপু বিশ্বাস দু সালে সিনেমা জগতে অভিষেক তার এ পর্যন্ত সাফল্যের সাথে অনেক সিনেমা করেছেন তিনি এ যুগের সিনেমা ক্যারিয়ারে ষাটটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন শাকিব খানের সঙ্গে জুটি গড়ে সম্প্রতি মা হয়েছেন অপু যার কারণে দীর্ঘদিন পর্দার আড়ালে ছিলেন তিনি এবং নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন অপবিশ্বাস সেই সিনেমায় নায়ক হিসেবে থাকবেন ডি এ তায়েব ও বাপ্পি চৌধুরী তাছাড়া ছবিটিতে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে আনুষ্ঠানিকভাবে এখনও চুক্তিবদ্ধ হয়নি অন্যদিকে রিয়াজের সঙ্গে একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করবেন অপবিশ্বাস তবে অভিনয়ের ব্যাপারে এখনও চূড়ান্ত কোনো কথা হয়নি বেশ কয়েকদিন ধরে পরিচালক অপূর্ব রানার সঙ্গে কথা হয়েছে তারা রিয়াজের সঙ্গেও নাকি কথা বলেছেন তবে এই আলোচনা কতদূর এগিয়েছে সেটা নির্মাতা কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান বলতে পারবেন সাকিব ছাড়া অপু জিরো এই বিষয়ে অপু বলেন আমার সিনেমা ক্যারিয়ারে সবচেয়ে বেশি ছবি সাকিবের সঙ্গে জুটি হয়ে করেছি পর্দায় যেমন আমরা সফল জুটি ব্যক্তি জীবনেও আমরা সফল দম্পতি সাকিব অপু এখনও সফল জুটি হয়েই দর্শকের হৃদয়ে আছেন সব সময় থাকবেন আর সাকিব ছাড়া তো খুব বেশি সিনেমায় অভিনয় করিনি আমরা পর্দায় সফল জুটি ব্যক্তি জীবনেও আমরা সফল তারকা দম্পতি আমাদের সন্তান আবরাম খান জয়কে নিয়ে আমাদের সংসার জীবন এভাবেই বেশ ভালো আছি এরকম আরও তথ্য পেতে আমাদের সাথে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন